হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ পর্বের আমার দেওয়া হেডলাইটস দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই পর্বটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কোনোভাবে এই পর্বটি একটি সেকেন্ডও আপনারা স্কিপ করবেন না, তাহলে কিন্তু বিষয়টি অপূর্ণ থেকে যাবে। তার আগে জানিয়ে রাখি, আমি চন্দ্রশেখর হালদার, এটি বলার অবকাশ রাখে না। এখন মোটামুটি সারা পৃথিবীতে আমার নামটি অনেকেই জেনে গিয়েছেন, তাই আমি বারবার এই কথাটি রিপিট করি না, আমি চন্দ্রশেখর হালদার এটা বলি না, সবাই মোটামুটি আমাকে চিনেছেন। তো যাই হোক, এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং এই টিউটোরিয়ালটি আপনাদের বন্ধুদেরকে ছড়িয়ে দিন। তাহলে যারা এখনও এই বিষয়গুলি নিয়ে অনেক চিন্তিত রয়েছেন, তারাও কিন্তু এই জ্ঞানের আলোকে আসতে পারবে। তো এবার আসা যাক প্রসঙ্গে। আজ বিষয়টি কি, স্টেজ পারফরমেন্স করতে গেলে আমাদের মধ্যে একটি ফিয়ারনেস কাজ করে, একটি ভয় কাজ করে যে আমি সঠিক বাজাচ্ছি তো, আমি ভুল বাজাচ্ছি না তো। তো এই যে বিষয়টি, আমি এর প্রতিকার কি এবং কি কারণে এগুলি হয়ে থাকে, সেটুকু নিয়ে আমি কিন্তু আজ আপনাদের সাথে আলোচনা করব এবং তার প্রতিকারটা আমি বলবার চেষ্টা করব। আমার যতটুকু কনসেপশনে আছে, আমি সেগুলি কিছু নোট করেছি, তার উপরে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমত বলে রাখি, আমাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে এটি একটি ন্যাচারাল বিষয়, এটি স্বাভাবিক বিষয়। এখানে ভয় পেলে বা স্টেজ পারফরমেন্স করতে গিয়ে কোনো রকম জড়তা চলে আসলে কিন্তু চলবে না, এটা প্রথমে মাথায় রাখতে হবে। আপনার এক্সপেকটেশন অনুযায়ী হয়তো আপনি বাজাতে পারছেন না। আপনি যে মনে করেছেন যে আমি বোধহয় যেটা আশা করছি সেটা আমি দিতে পারছি না বাজাতে গিয়ে, স্টেজে তবলা বাজাতে বসলে তখন গিয়ে দেখছেন মনে হচ্ছে যে আমি বোধহয় সঠিক দেখাতে পারছি না, অডিয়েন্সের হয়তো ভালো লাগছে না, আমার বাজানোটা হয়তো সঠিক হচ্ছে না। এই যে ফিয়ারনেস, আপনার মধ্যে যে ভয় কাজ করছে, এর জন্য কিন্তু আপনার পারফরমেন্স আরও ডাউনওয়ার্ডস হয়ে যাবে, আরও খারাপের দিকে যাবে। মাথার মধ্যে থেকে এই চিন্তা উদ্বেগটাকে কিন্তু আপনার প্রথমে দূর করতে হবে যে আমি যা বাজাচ্ছি সঠিক বাজাচ্ছি, এইটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, প্রথম ধারণ। আর দ্বিতীয় কথা, আপনি যখনই টেনশন করবেন না, তখন দেখবেন ভুলের মাত্রাটা কিন্তু বাড়তে থাকবে। যখন আপনি টেনশন করবেন দেখবেন ভুল বাড়ছে, একটা সময় হবে আপনি আর বাজাতেই পারছেন না, এরকম হতে পারে। স্টেজ ফিয়ারনেস আমারও ছিল, আমি বলবো শতকরা 100 জনের মধ্যে 99 জনের কিন্তু এই স্টেজ ফিয়ারনেস কাজ করে, কারোর কম কারোর অনেক বেশি, কারোর বেশি। তো এটা মাথায় রাখতে হবে যে আমি সঠিক বাজাচ্ছি। আরেকটি বড় কারণ হলো, যেটি হচ্ছে এই যে আপনার মাথার মধ্যে ঢুকে গেল যে আমি বোধহয় ভুল বাজাচ্ছি, তখন কিন্তু আপনার এই ভুলের পরিমাণটা যখনই বাড়তে থাকবে তখনই দেখবেন আপনার হাত কিন্তু ঘামতে থাকছে। এই হাত যদি ঘামতে শুরু করে তখন কিন্তু ভুলের পরিমাণ তো বাড়বে এবং খুব মারাত্মক একটি বিপদে পড়বেন। তবলা তো আপনার ড্যামেজ হবে, তবলার সাউন্ড কিন্তু চেপে যাবে, যেহেতু ঘাম হচ্ছে হাতে কিন্তু একটু আওয়াজ, এক্সট্রা আওয়াজ মাইক্রোফোনে কিন্তু সেটা ক্যাচ করবে, তখন আরও বিপদের কারণ হয়ে যাবে। তাই আমি বারবার বলবো যে মাথাটা ঠান্ডা রাখবেন যে আমি যা বাজাচ্ছি, আমার সামনে যদি উস্তাদ জাকির হোসেন আরও বিখ্যাত বিখ্যাত মানুষজন বসে আছেন, এটাকে কিন্তু মনে করবেন যে আমি আমার বাড়িতে বসে রিয়াজ করছি, এটা মাথায় রাখতে হবে। তো এই হলো প্রথম কারণ। আরও একটি বিশেষ কারণ, যেটা আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে প্রত্যেকটি মানুষের ভালো লাগে। এটা দেখবেন সমস্ত মানুষকে কিন্তু আপনি খুশি করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে আপনাকে, যে সব মানুষ আপনার বাজনা বা কোনো মানুষের গান ভালোবাসছেন এটা কিন্তু নয়, কোনোদিন এটা চিরাচরিতভাবে চলে এসেছে। একজনের গান, একজনের বাজনা,
অনেকের ভালো লাগছে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। সুতরাং এটা নিয়ে কিন্তু ওরিড হবেন না, চিন্তিত হবেন না যে আপনি ভুল বাজাচ্ছেন। আরো একটি বিষয়, আপনি যার সাথে তবলা সঙ্গত করছেন হয়তো স্টেজেতে, তিনি আপনার অপরিচিত, সেখানে কিন্তু আরো একটি বিপত্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই আমার মনে হয় আপনারা বাড়িতে বেশি করে হোমওয়ার্ক করে যাবেন। যদি অপরিচিত কোনো মানুষকে, মানুষের সাথে আপনার সঙ্গত করতে হয়, তাহলে বাড়িতে একটু বেশি হোমওয়ার্কের প্রয়োজন। এবং আমার মনে হয় ফুল কনফিডেন্স না থাকলে অপরিচিত কোনো মানুষের সাথে হঠাৎ করে স্টেজে বসে যাবেন না, তাহলে কিন্তু আপনি বিপত্তিতে পড়তে পারেন। এটা আমার চিন্তাভাবনা। আর যখন বাজাচ্ছেন না, এনজয় ইয়োর সেলফ, নিজেকে খুব আনন্দ করুন, নিজেকে আনন্দ করে বাজান। দেখবেন আপনার টেনশন মুক্ত হবেন, 100% আপনি টেনশন মুক্ত হবেন যে আপনি এনজয় করে বাজাচ্ছেন। ওই জন্য আমি বারবার আপনাদের বলি, মুখে হাসির প্রয়োজন আছে। যখন স্টেজ পারফরমেন্স করছেন বা কিছু করছেন, কোনো কারোর সঙ্গে সংবাদ করছেন, মুখে হাসি রাখবেন, দেখবেন আপনার অনেকটা চিন্তা ভাবনা অনেক দূর হয়ে যাবে। আস্তে আস্তে বাজাবেন যে আমি যা বাজাচ্ছি সঠিক বাজাচ্ছি। এই এই চিন্তাগুলো, এইগুলো আমি যে পয়েন্টসগুলো বলছি এগুলো কিন্তু মাথায় রাখুন। আরও একটা বিষয় কি, আপনি যতটুকু জানেন সেটা সঠিক জানেন, এটা মাথায় রাখুন। আপনি যতটুকু শিখেছেন সেটা সঠিক শিখেছেন এবং সঠিকভাবে ইমপ্লিমেন্ট করছেন, সঠিকভাবে বাজাচ্ছেন। তাই ফুল কনফিডেন্স নিয়ে আপনি বাজান, নিজের আত্মবিশ্বাস বাড়ান। নিজের প্রতি যখন আত্মবিশ্বাস বাড়বে, তখন দেখবেন আপনার বাজনার কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখুন, এটা আমার খুবই মনে হয়, ছোটদের থেকে দেখুন, যারা বাচ্চা শিশুদের ক্ষেত্রে, তারা অল্প বয়সে যখন স্টেজে আবৃত্তি করে, গান গায়, তাদের মধ্যে কিন্তু কোনো ভীতি থাকে না। তারা কিন্তু এট এ টাইম হয় আবৃত্তি করে গেল বা গান গেয়ে চলে গেল বা বাজিয়ে গেল, তারা কিন্তু অনেক স্টেজ ফ্রি। কেন জানেন? কারণ তাদের মধ্যে সেগুলি কিন্তু তখন ঢোকেনি মাথায়, যে আমাকে কেউ কিছু ভাবছে, আমার পারফরমেন্স নিয়ে কেউ কিছু ভাবছে, ঢোকেনি কিন্তু সেগুলো তাদের মাথাতে। পরবর্তীকালে আমরা তাদের মাথার মধ্যে সেগুলি ইনজেক্ট করে দিই, সেই বীজটা কিন্তু আমরা বপন করে দিই, যে যখন পারফর্ম করবে যেন খুব ভালো করে হয়, সবাই কিন্তু দেখছে। এই যে তার মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি, আমরা ইনজেক্ট করছি, এটা কিন্তু একটি খুব ক্ষতির কারণ বাচ্চাদের মধ্যে। তখনই তার মধ্যে এটা ঢুকে গেল যে আমি বোধহয় কখনো ভুল করতে পারি, ভুল হচ্ছে। এই যে তার মাথায় ঢুকলো, তাহলে পারফরমেন্স, তার স্কিল আস্তে আস্তে কিন্তু আরো নেমে যাবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বাচ্চারা যখন অবচেতন মনে ওরা ওদের মতো পারফর্ম করতে পারছে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের ভীতি কেন আমরা দূর করতে পারবো না? আমরাও পারবো, যে আমরা যা বাজাচ্ছি, আমরা যা গাইছি, আমরা যা যা কিছু করছি সঠিক করছি, এটা মাথায় রাখতে হবে। আর একটা কি হয় স্টেজের ক্ষেত্রে, যেটা সব থেকে বড় সমস্যা দেখা দেয়, আমি বাড়িতে রিয়াজ করছি কিন্তু স্টেজে যে যখন বাজাতে বসছি, তখন দেখছেন সেখানকার এনভায়রনমেন্টটা, একটা পরিবেশটা কিন্তু আলাদা। চারিদিকে লাইট, একটি অন্যরকম অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে গেছে। সামনে অত অডিয়েন্স, অডিয়েন্সকে আপনি দেখতে পাচ্ছেন না। কখনো কখনো হয়তো দেখা যাচ্ছে অডিয়েন্সের গ্যালারিতে লাইট জ্বলছে, কখনো জ্বলছে না। তখন দেখছেন যে সামনে এতজন মানুষ বসে আছেন, এত লাইট, এত কিছু সমস্যা, এর মধ্যেও কিন্তু একটি ভীতির সঞ্চার ঘটতে পারে, এটাও কিন্তু একটা কারণ। তো সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে এই ফিয়ারনেস কাজ করে। এবারে বলবো, এর জন্য কিন্তু এই যে আয়নার সামনে বসে প্র্যাকটিস করা, ইন ফ্রন্ট অফ মিরর, ইউ মাস্ট বি প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ মিরর। বারবার বলি আমি আপনাদের যে আয়নার সামনে আপনারা বসুন, রিয়াজ করুন। দেখবেন আপনি আপনাকে যখন দেখতে থাকবেন, আপনার মুখের মধ্যে জড়তা, আপনি কিন্তু তখন হাসতে হাসতে বাজাতে শিখবেন। আস্তে আস্তে ঠিকঠাকই আপনার তখন দেখবেন যে আপনি সঠিক বাজাচ্ছি। এই মিরর এফেক্ট একটি খুব জরুরি বিষয়। সামনে আয়না রাখুন, দর্পণে নিজেকে দেখুন,
এটি আরেকটি বিষয়। তো আমাকে মাথায় রাখতে হবে যে বিশেষ কয়েকটি কারণ। নাম্বার ওয়ান, মানুষ মাত্রই ভুল করে, প্রতিটি মানুষের ভুল হয়। আমি অনেক গুণী মানুষের স্টেজ পারফরমেন্স দেখেছি, অন স্টেজে ভুল বেজেছে, টুকরা লীলা, টুকরার ক্ষেত্রে, চক্রধারের ক্ষেত্রে দেখা যাচ্ছে শেষে এসে সময় ভিড়ল না, মিলল না, উনি ফার্দার কিন্তু বাজালেন, দুবার তিনবার অ্যাটেন্ড করে কিন্তু উনি সঠিকটা শোনালেন অডিয়েন্সদের। তো ভুল মানুষ মাত্রই হয়, এটা মাথায় রাখতে হবে। আর এক্সপেকটেশন, নিজের এক্সপেকটেশন কিন্তু বাড়াবেন না, তাহলে কিন্তু বিপদ। এক্সপেকটেশনটা একটা জায়গায় রাখুন, যখন আমার এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে যাবে না, তখন নিজের ওপর কিন্তু কনফিডেন্স হারাবে একটা সময় এসে, যে আমি খুব ভালো এক্সপেকটেশন, আমি আমি যা চাইছি তাই পাচ্ছি না কেন, আমি তাই করতে পাচ্ছি না কেন। এই কেনর কারণ খুঁজতে গিয়ে আপনার স্কিল কিন্তু ডেভেলপ করবে না। নাম্বার থ্রি, কখনো প্রতিযোগিতার মেন্টালিটি নিয়ে এগোবেন না, যে এ এত ভালো বাজাচ্ছে, এর থেকে আমি আরো বেশি ভালো বাজাবো, বা আমি কেন পারছি না এর থেকে ভালো বাজাতে, এটাই কিন্তু আপনার বিপদের কারণ। আমি কেন পারছি না এনার মতো বাজাতে, এনার ফিঙ্গারটা এত ভালো, আমার কেন হচ্ছে না। হ্যাঁ, প্রতিযোগিতায় যাবেন না, কিন্তু আপনি চেষ্টা করবেন সেই লেভেলটাকে অ্যাচিভ করবার, যে উনি এত ভালো বাজাচ্ছেন তাহলে আমাকেও বাজাতে হবে, আমাকেও তৈরি হতে হবে, এই মোটোটা আপনাকে থাকতে হবে, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এটি একটি বিশেষ কারণ, এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। আরেকটি কারণ, আরও বেশি বেশি করে আপনারা পারফর্ম করুন, বিভিন্ন স্টেজে বাজান, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে বাজান, তাতে কী হবে, আপনার কনফিডেন্স লেভেলটা আরও বাড়বে, এটার কিন্তু খুব প্রয়োজন। কোনো অনুষ্ঠান বাড়িতে যান, কারোর বাড়িতে কোনো জলসা হচ্ছে সেখানে বাজান, আরও বেশি বেশি করে পারফর্ম করুন, করতে থাকুন, তাহলে দেখবেন আরও আপনার স্কিল ডেভেলপ করবে, আরও স্কিল ডেভেলপ করতে থাকবে, এটি মাথায় রাখবেন। এই পয়েন্টগুলি কিন্তু মাথায় রাখুন, এই প্রতিকারগুলো কিন্তু আপনাকে অনেক এগিয়ে দেবে আগামী দিনে। আরেকটা শেষের কারণটা হচ্ছে ভীতি কাটান, আপনার ভীতিটাকে কাটাতে হবে, ফিয়ারনেস, স্টেজ ফিয়ারনেস কিন্তু আপনাকে কাটাতেই হবে। তো এই অনেকগুলি কারণ প্রতিকার আমি কিন্তু আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই পর্বটি ভালো লাগবে, এবং বেশি করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন, তাহলে শেয়ার করবেন, তাহলে তারাও কিন্তু এই জ্ঞানের আলোকে আসবেন এবং জানতে পারবেন যে এগুলির প্রতিকার ঠিক কী হওয়া উচিত। আজ ছিল এই পর্ব। সবসময় যে আপনাকে টিউটোরিয়াল নিয়ে বসতে হবে, শিখতে হবে, তাই নয়, অনেক সময় কিছু শোনারও প্রয়োজন রয়েছে, জানারও প্রয়োজন রয়েছে, জানার শেষ নেই। আমি যতটুকু জানি তার মধ্যে থেকে আপনাদের এই স্টেজ ফিয়ারনেস, অনুষ্ঠানে গিয়ে জড়তা, ভয়, এটি কাটাবার আমি চেষ্টা করলাম আমার জানার মধ্যে থেকে। তো আজ ছিল এই পর্ব। যদি ভালো লাগে অবশ্যই টিউটোরিয়ালটি লাইক দেবেন, এবং আবারও বলবো, এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল আপনার কাছে ইউটিউব থেকে পৌঁছে দেবে। আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টা। বাই।